স্বাগত নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদের সাথে আছি আমি আফসারউদ্দিন দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আজ ভার্চুয়াল বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি পর্যন্ত রুটে পুনরায় ট্রেন চালুর উদ্বোধন করবেন দুই প্রধানমন্ত্রী আলোচনার টেবিলে উঠবে ছয়টি অভিন্ন নদীর পানি বণ্টন সীমান্ত হত্যা বন্ধ রোহিঙ্গা সংকট কোভিড-19 মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা সহ আরও বেশ কিছু বিষয় দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি সমকালীন আঞ্চলিক রাজনীতিতে দুই প্রধানমন্ত্রীর এই বৈঠককে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে কূটনৈতিক মহল আরও জানাচ্ছেন লাকমিনা জাসমিন শোমা 1965 সালে পাক ভারত যুদ্ধের সময় নিরাপত্তা রক্ষার স্বার্থে বন্ধ করা হয় চিলাহাটি হলদিবাড়ি রুটে রেল যোগাযোগ পাঁচ দশকেরও বেশি সময় ধরে পরিত্যক্ত এই 10 কিলোমিটার রেলপথটির উপর আবারও চলবে ট্রেন গেল বছর 80 কোটি টাকা ব্যয়ে রেলপথ সংস্কার ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে প্রকল্প হাতে নেয় সরকার বৃহস্পতিবার এই রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ঢাকা প্রথম দিকে শুধু পণ্যবাহী ট্রেন চললেও 26 মার্চ স্বাধীনতা দিবস থেকে চলবে যাত্রীবাহী ট্রেনও রেলপথ চালুর পাশাপাশি দুই প্রধানমন্ত্রীর ভার্চুয়াল আলোচনায় উঠছে সীমান্ত হত্যা নদীর পানি বণ্টন রোহিঙ্গা সংকট কোভিড-19 প্রসঙ্গ ছাড়াও আরও বেশ কিছু বিষয় আমাদের এই যে রেলওয়ে হলদিয়া বাড়ি 55 বছর পরে এইটারও চালু হবে যতগুলো বড় বড় ইস্যু আমাদের পানির সমস্যা আমাদের এই কি সীমান্তের যে নিশ্চয়তা এসবই আমরা সেখানে তুলে ধরব ইন্দো প্যাসিফিক অঞ্চল ঘিরে চীন যুক্তরাষ্ট্রের আধিপত্য কিংবা বাংলাদেশকে অংশীদার করার চেষ্টা ভূ আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপটে দুই প্রধানমন্ত্রীর এই বৈঠককে গুরুত্বের সাথে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা আমি মনে করব যেহেতু জুন পর্যায়ের আলোচনা আর সেটা খুব দীর্ঘ সময় হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না কাজেই অল্প সময়ের মধ্যেই তারা সম্পর্ক ঝালাই করা যেসব প্রকল্প বা যেসব সহযোগিতা যাগুলি আছে সেগুলোর একটা মূল্যায়ন তারা করে দেখবেন যে কতটা অগ্রগতি হচ্ছে কেমন অগ্রগতি হচ্ছে এবং নতুন দুই একটা উদ্যোগ চিলাহাটি হলদিবাড়ি মূল্যায়ন করবে ভারতের সাথে অব্যাহত সুসম্পর্ক বজায় রাখতে দুই প্রধানমন্ত্রীর সম্ভাব্য 1.5 ঘন্টার এই আয়োজনকে নিয়মিত কর্মকাণ্ডের অংশ হিসেবেও বিবেচনা করছেন কোনো কোনো বিশ্লেষক লাকমিনা জেসমিন শোমা নিউজ 24 ঢাকা 55 বছর পর স্বপ্ন পূরণ হওয়ায় খুশি চিলাহাটির মানুষ এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে নীলফামারীর চিলাহাটি থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক মানিক আপনাকে এখনকার সংবাদে স্বাগত জানাচ্ছি মূলত দীর্ঘ 55 বছর পর এই এলাকার মানুষের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে স্থানীয়দের মন্তব্য কি এ বিষয়ে হ্যাঁ আফসার আপনাকেও শুভ সকাল আসলে দীর্ঘ 55 বছর পর নীলফামারী অর্থাৎ এই অঞ্চলের মানুষের একটি কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হতে চলছে আজকে দুই দেশের প্রধানমন্ত্রী সকাল 11টায় এই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের যে মহেন্দ্রক্ষণ সেটি উদ্বোধন করতে যাচ্ছে অর্থাৎ নীলফামারীর চিলাহাটি এবং শিলিগুড়ির যে হলদিবাড়ি রয়েছে অর্থাৎ এই ট্রেনটি ডেমো ট্রেন এটি কিন্তু যাত্রা শুরু করবে অর্থাৎ পণ্যবাহী একটি ডেমো ট্রেন আরেকটি বিষয় বলে রাখি এই ট্রেনটি কিন্তু আসলে দার্জিলিং পর্যন্ত অর্থাৎ শিলিগুড়ির দার্জিলিং পর্যন্ত কিন্তু যাতায়াত করবে বলে আমরা জানতে পেরেছি রেলওয়ে সূত্র আর যেটি আমরা জানতে পেরেছি যে এটি চালু হলে এই এলাকার আর্থসামাজিক উন্নয়ন যেটি এই এলাকার মানুষের যে দীর্ঘদিনের যে কাঙ্ক্ষিত স্বপ্ন এই স্বপ্নটা আসলে বাস্তবায়িত হবে এবং যাত্রীবাহী ট্রেনও যেটি চালু হবে এটিও কিন্তু আসলে একটি প্রাণের দাবি এই প্রাণের দাবিও যাতে মাননীয় প্রধানমন্ত্রী খুব দ্রুত বাস্তবায়ন করেন এটি কিন্তু এখানকার মানুষের চাওয়া রয়েছে আমরা এই এলাকার একজন বীর মুক্তিযোদ্ধা রয়েছে তার সাথে কথা বলতে চাই যে দীর্ঘ 55 বছর পর এই ট্রেন চালু হচ্ছে তো আপনারা এটাতে আপনারা কতটুকু আনন্দিত এবং কি কি আপনাদের প্রত্যাশা রয়েছে এখানে আমাদের প্রত্যাশা থাকলো এতটুকুই যে আমরা এই অত্র এলাকার লোক আমরা এখানে যে এতদিন আজকে 55 বছর পরে ট্রেনটা চালু হইল এই চালু হওয়ার কারণে এখানকার লোক এখানে ব্যবসা বাণিজ্যে এবং উন্নতিশীল সব দিক দিয়ে আমাদের জন্য খুব আলো দেখা দিয়েছে
এটাই আমাদের প্রত্যাশা। আমাদের প্রধানমন্ত্রী এবং ভারতের যে নরেন্দ্র মোদী আমাদের এই যে ট্রেনের যে চালু অবস্থায় যে করেছে, এটাই আমাদের সবচেয়ে বড় ধন্যবাদ। আসলে আপনারা শুনছিলেন একজন এখানে বীর মুক্তিযোদ্ধার কথা, তিনি বলছেন যে এটি চালু হলে এই এলাকার আর্থসামাজিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, লোক অর্থাৎ দীর্ঘদিনের রেলের যে কয়েক হাজার শ্রমিক রয়েছিল তাদেরও কিন্তু একটি ব্যাপক উন্নয়ন ঘটবে, কর্মসংস্থান হবে, কর্মচাঞ্চল্য ফিরে আসবে এই এলাকার মানুষের। আরেকটি বিষয় বলে রাখি, যেটি পাকিস্তান এবং ভারত যুদ্ধের পর 1965 সালের যুদ্ধের পর কিন্তু এই চিলাহাটি রেল লাইনটি বন্ধ হয়ে গেছিলো, এটি বন্দর পরে কিন্তু আজই কিন্তু আবার চালু হচ্ছে। এটি চালুর পরেই একটি এই এলাকার অর্থাৎ সৈয়দপুর বিমানবন্দর থেকে শুরু করে যে অবকাঠামোগত যে দিকগুলো রয়েছে এই 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 এলাকার মানুষের যে দার্জিলিং অর্থাৎ ভারতের বিভিন্ন প্রদেশ যেগুলো রয়েছে সেগুলোতে অতি সহজে যেতে পারবে। একটু আপনার সাথে কথা বলতে চাই যে এই ট্রেন চালু হলে আপনারা কী কী সুবিধা পেতে পারেন? আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই যে এটা স্বাধীনতার মাস, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ওনার আত্মার মাগফিরাত কামনা করে এবং স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা যারা আত্মাহুতি দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি শুরু করছি। সর্বপ্রথম জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা, ট্রেনটি চালু হলে কী কী সুবিধা পাবেন? হ্যাঁ, যে আমাদের এই এখানে ট্রেন চালু হইলে আমরা দার্জিলিং আমাদের পাশে, এখান থেকে ফলমূল তথা সুপারি এই অঞ্চলে, মানে এই অঞ্চলে ভারতের এই অঞ্চলে প্রচুর সুপারি পাওয়া যায়, সেই দিক থেকে সুপারি এবং বিভিন্ন ফলমূল আমরা পাবো এবং ব্যবসা বাণিজ্যের এটা অনেক বেশি প্রসার ঘটবে। আমরা মনে করি যে এই রুট চালু হইলে আমরা লীলফামারী জেলা পিছিয়ে পড়া ছিলাম, আমরা আর পিছিয়ে পড়া থাকবো না, ইনশাল্লাহ আমরা আগায় যাব। এটা আমার বিষয়। আপনাকে আপনারা শুনছিলেন যে এখানকার যারা মানুষ রয়েছেন তারা বলছেন যে এটি চালু হলে এই এলাকার অর্থাৎ এই হলদি অর্থাৎ চিলাহাটি থেকে হলদিবাড়ি এবং দার্জিলিং এবং ভুটানের সাথে অর্থাৎ যে যে ব্যবসা বাণিজ্য যেটি প্রসার এটি কিন্তু অনেক দূর কিন্তু এগিয়ে যাবে, অর্থাৎ এই এলাকার আর্থসামাজিক যে পরিবর্তন এটি কিন্তু একটা অর্থাৎ অসাধারণ বিপ্লব ঘটবে বলেই এখানকার মানুষ কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আর রেলওয়ে সূত্র যেটি বলছে যে এই রেল লাইনটি চালু হলে অর্থাৎ এখানে কিন্তু কয়েক হাজার মানুষের যে কর্মসংস্থান যে স্তম্ভিত হয়েছিল সেটি কিন্তু পুরোনায় কর্মচাঞ্চল্যতা ফিরে আসবে। আরেকটি বিষয় বলে রাখছি যে এই ট্রেন এখান থেকে ট্রেন যাতায়াত শুরু হলে যাত্রীবাহী ট্রেনও যখন যাতায়াত শুরু হবে তখন রংপুর অঞ্চলের থেকে শুরু করে দক্ষিণ অঞ্চলের সাথে যে অর্থনৈতিক বিপ্লব এবং যাতায়াতের ভারতের সাথে যে যাতায়াতের বিপ্লব এটি কিন্তু হবে বলেই আমরা এই এলাকা থেকে জানতে রেলওয়ের কর্তা ব্যক্তিরা আমাদেরকে জানিয়েছেন। আর আমরা এখানে কথা বলেছি রেলওয়ের সর্বশেষ যারা তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন এই ট্রেন চালুর মধ্য দিয়ে একটি অবিস্মরণীয় দিন আজকে লীলফামারীবাসী পালন করবে। এটি তাহলে এই ছিল আমার কাছে লীলফামারী চিলাহাটি থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি আফসার আপনার কাছে। মানিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মানিক যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন 55 বছর পর এই ট্রেন চালু হলে সেখানকার আর্থিক উন্নয়ন হবে, সার্বিক উন্নয়নের কথা তারা বলছেন। চলে যাচ্ছে পরের প্রসঙ্গে। রাজধানীতে এখনও লক্কর ঝক্কর বাসে চলছে যাত্রী পরিবহন, অধিকাংশের উঠে গেছে রং, নেই লুকিং গ্লাস, পেছনের গ্লাসও ভাঙা, ধুলা ময়লা যেন নিত্যসঙ্গী আসনগুলো। যাত্রীরা বলছেন দেশের রাজধানী শহরে কোনোভাবেই চলতে পারে না এসব বাস, দ্রুত রংচটা ভাঙাচোরা বাসের ব্যাপারে উদ্যোগ চান বিশেষজ্ঞরা, তবে শিগগিরই এর সমাধান হচ্ছে না। বাস রুট রেশনালাইজেশনের প্রোগ্রামের বাস্তবায়ন না হলে এসব বাস চলবে বলেই জানাচ্ছেন সংশ্লিষ্টরা। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। এমন রংচটা ভাঙাচোরা বাসে চলে আসছে রাজধানীর যাত্রী পরিবহন। বিভিন্ন সময়ে এসব বাস নিয়ে আলোচনা সমালোচনা হলেও রাস্তা থেকে সরেনি লক্কর ঝক্কর বাস। রাজধানীর বাড্ডা রুটের এসব ছবি জানান দিচ্ছে অধিকাংশ বাসেরই নেই লুকিং গ্লাস, ভেঙে গেছে বিভিন্ন অংশ, উঠে গেছে বাসের রং, দীর্ঘদিন ধরে নষ্ট লাইট শেষ পর্যন্ত হয়ে গেছে পরিত্যক্ত। তারপরও রাজধানীর রাস্তায় দাপটের সঙ্গে চলছে লক্কর ঝক্কর এসব বাস, ব্যবস্থাও নেই পুলিশের। গ্লাসগুলো অনেক ভাঙা, তারপর পার রাখার সমস্যা, গেট থেকে উঠতে গেলে সমস্যা হয়, বসতে গেলে সমস্যা, এই সমস্ত গাড়িতে এখন রোডে চলারই ঠিক না, ভাঙাচোরা রাস্তায় যেগুলো পাচ্ছে ওগুলো আইনগত ব্যবস্থা নিচ্ছে না, এই বাসগুলো চলা ঠিক না।
রাজধানীর 290টির বেশি রুটে চলা প্রায় 6000 বাসের বেশিরভাগই রংচটা। অনেক বাসের মেয়াদ শেষ হলেও বন্ধ হয়নি যাত্রী পরিবহন। এরা ঠিকঠাক করে মালিক, আমরা তো কর্মচারী। রং করাইলে 15 দিনও থাকে না, এক সপ্তাহের মধ্যে মনে হয় গাড়ি আগের মতো হয়ে যায়। 20 বছর হয়ে গেছে না, এটি মডেল শেষ। 2 দশক আগেও রাজধানী ঢাকায় বিভিন্ন রুটে বাসের রং নির্ধারণ করে দিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। নিয়ম ছিল যেসব বাসের রং উঠে যাবে সেসব বাস চলাচলের অনুপযোগী হবে রাজধানীর রাজপথে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই নিয়ম গেছে হারিয়ে, যার সুযোগ নিচ্ছেন বাস মালিকরা। তবে এই গণপরিবহন নেতার দাবি, ঢাকার রাস্তায় আগের তুলনায় কমেছে ভাঙাচোরা বাস। ঢাকা শহরে রোড ফ্রান্সার যেটা করতে যাচ্ছি, সেটা যখন আমরা করতে পারবো তখন এই লক্ষ্যজকর একটি গাড়িও থাকবে না, তখন সম্পূর্ণ নতুন গাড়ি দিয়ে এটা করা হবে, সেটার জন্য আরও যথেষ্ট সময়ের প্রয়োজন। তবে বাসের এমন দুরাবস্থা কাটাতে দ্রুত উদ্যোগ চান গণপরিবহন বিশেষজ্ঞরা। গণপরিবহনের নামে যেই বাসগুলি চলছে এগুলি কোনোভাবেই কিন্তু চলার যোগ্য না। পরিকল্পনায় আমরা ভুল করেছি, একই করিডোরে একাধিক কোম্পানির বাসের মালিককে ছাড়পত্র দিয়েছি চালানোর জন্য। তথ্য বলছে বাস রুট র্যাশনালাইজেশন প্রোগ্রাম বাস্তবায়নে সময় লাগবে আরও অন্তত 2 বছর। এজন্য ভাঙাচোরা নোংরা এসব বাসই আরও কিছুদিন ভরসা হয়ে থাকছে রাজধানীবাসীর। প্লাবন রহমান, News24, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোট 27 জানুয়ারি অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে কৌশলে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ায় খুশি আওয়ামী লীগের মেয়র প্রার্থী, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির মেয়র প্রার্থী। নয়নবরুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গেল 29 মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোট হওয়ার কথা ছিল, করোনা সংক্রমণের কারণে শেষ সময়ে ভোট স্থগিত করা হয়েছিল। গেল সোমবার ভোটের নতুন তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। এ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু না হলেও কৌশলে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। আওয়ামী লীগের মেয়র প্রার্থী বলেন, করোনাকালীন এই সময়ে জনগণের পাশে থাকায় ভোটাররা তাকেই নগরপিতা নির্বাচন করবেন। নাগরিক তারা অনেক অংশে বঞ্চিত, তাই নির্বাচনের তারিখ 27 জানুয়ারি নির্বাচন কমিশন ঘোষণা করেছে, এটাকে জনগণ স্বাগত জানিয়েছে। নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির মেয়র প্রার্থী। আমরা জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে, যারা প্রকৃত ভোটার তাদের অংশগ্রহণে আমরা একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন চাই। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন, এ সিটি কর্পোরেশনে ভোট গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে, কাজে ভোট কারচুপির কোনো সুযোগ নেই। সকলেই প্রচার প্রচারণায় সমান সুযোগ পায়, সুন্দর একটি পরিবেশ থাকে, এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা এই বিষয়গুলো কঠোরভাবে আমরা দেখভাল করব। এ সিটি নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী সহ 6 জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডেস্ক রিপোর্ট, News24। চট্টগ্রামের নগরবাসীর ফেলে দেওয়া বর্জ্য দিয়ে জৈব সার তৈরি করছে সিটি কর্পোরেশন। সিটি জৈব সার নামে বাজারজাত হওয়া পণ্যটি সারা দেশে সরবরাহ করে কোটি টাকা আয় হচ্ছে তাদের। সিটি প্রশাসক বলছেন, শুধু জৈব সার নয়, সরকারি সহযোগিতা পেলে বর্জ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। নয়নবরুয়া জয়ের তথ্যচিত্রে আরেকটি ডেস্ক রিপোর্ট। 70 লাখ বাসিন্দার শহর চট্টগ্রামে প্রতিদিন 3 টনেরও বেশি বর্জ্য তৈরি হয়। সিটি কর্পোরেশনের 2000 কর্মী নিয়মিত বাসাবাড়ি থেকে এসব বর্জ্য সংগ্রহ করেন। প্রতিদিনকার সংগ্রহকৃত এসব বর্জ্য নেওয়া হয় হালি শহরের আনন্দবাজার এলাকায় গার্বেজ ট্রিটমেন্ট প্ল্যান্টে। এরপর প্রক্রিয়াজাত করে তৈরি হয় জৈব সার। গার্বেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রতিদিন প্রায় 1 টন জৈব সার উৎপাদন করে। ম্যাচিউরিং করার পরে এরা উইদাউট সানলাইট আমরা শুকাই। এই শুকাবার পরে এরপরে একটা প্রক্রিয়া হয়েছে, আপনার যদি আমরা দানা করি তাইলে এটা পাউডার করতে হয়, পাউডার থেকে আবার দানা করতে হয়। দৈনিক আমরা মিনিমাম 1 টন, 1 টনের নিচে কখনো হয় না, 1 টনের উপরে হয়। আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শুধু জৈব সার নয়, বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে সিটি কর্পোরেশনের। বর্জ্য থেকে শক্তি উৎপাদন বা এনার্জি উৎপাদন করার কাজে ব্যবহার করব, এবং জৈব সার প্রকল্পটা আমরা পুনরুজ্জীবন করার চেষ্টা করতেছি। চষিক উৎপাদিত সিটি সার স্বল্প মূল্যে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হলেও স্থানীয় কৃষকরা চাহিদা মতো পান না বলে অভিযোগ রয়েছে। সারগুলা এখানে তৈরি হচ্ছে,
এসব যদি আমরা পাইতাম তো আমাদের ফসল আরও ভালো হইতে হয়, আমাদেরকে সার বেশি দামে কিনা লাগতো না। ওই সিটি কর্পোরেশনের যে জৈব সারটা তৈরি হয় এটা আমরা পাইতেছি না, আমরা এই জন্য এই সারটা বাইরে থেকে কিনে নিতে হয়। প্রতি কেজি সিটি জৈব সার ডিস্ট্রিবিউটরদের কাছে বিক্রি হয় 10 টাকায়, কয়েকবার হাত বদলের পর খুচরা বাজারে মূল্য দাঁড়ায় 30 টাকা। ডেস্ক রিপোর্ট, News24। এবার ফাইজার ও বায়োএনটেকের করোনা ভ্যাকসিনটি জরুরি ব্যবহারের অনুমোদন দিল চিলি। বুধবার দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রক এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স। আনুষ্ঠানিকভাবে টিকাদান শুরুর প্রথম সপ্তাহেই 1,30,000 লোককে ভ্যাকসিন প্রয়োগ করেছে ব্রিটেন। এদিকে বিশ্বের গরিব দেশগুলো কবে নাগাদ পাবে করোনা ভাইরাসের টিকা তা নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যদিও বিরাজ করছে পরিকল্পনাটি ব্যর্থ হওয়ার প্রবল ঝুঁকি। ফাইজার ও বায়োএনটেকের করোনা ভ্যাকসিনটি জরুরি ব্যবহারে অনুমোদনকারী দেশের তালিকায় এবার যুক্ত হল চিলি। বুধবার চিলির স্বাস্থ্যমন্ত্রকের এক বৈঠকের পর চূড়ান্ত হয় অনুমোদনের সিদ্ধান্ত। এরই মধ্যে ভ্যাকসিনটির 1 কোটি ডোজ কেনার চুক্তিপত্রে স্বাক্ষর করেছে চিলি সরকার, যা 50 লাখ লোককে প্রয়োগের ক্ষেত্রে পর্যাপ্ত। ফাইজারের টিকাটি অনুমোদনের পর প্রথম সপ্তাহেই যুক্তরাজ্যে 1,30,000 বেশি লোক গ্রহণ করেছে করোনা ভ্যাকসিন। স্বাস্থ্য ঝুঁকিতে থাকা প্রায় 2,50,00,000 লোককে ভ্যাকসিন সরবরাহ করার পরিকল্পনা করেছে ব্রিটিশ সরকার। আর এই টিকাটিরই 10 কোটি ডোজ এবার বায়োএনটেকের কাছ থেকে কিনছে চীন। সাংহাই ফসুন নামের একটি চীনা ফার্মাসিউটিক্যাল কোম্পানি এরই মধ্যে নিজেদের বিবরণী জমা দিয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। গরিব ও উন্নয়নশীল দেশে দ্রুত ও সস্তায় টিকা সরবরাহের জন্য চেষ্টা করে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ ছিল বিরতিহীন সংবাদ আয়োজন, সাথে থাকায় ধন্যবাদ।